हेलो गाइस वेलकम बैक टू माय चैनल व्हिच इज रायदा नाहियान आचल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई अनेक भालो आछो, आमिओ अनेक भालो आछि। इतोमध्ये तोमरा बुझतेई पेरे गेछो आमि कि निये कथा बोलबो। आजके शुधुमात्र कथा बोलबो फेस वाश निये, जे आमरा केन फेस वाश यूज करि। এই জীবদ্দশায় আমরা বহু ব্র্যান্ডের বহু ধরনের ফেস ওয়াশ ইউজ করেছি, কিন্তু আমরা কেন ইউজ করি, এটা আমাদের কী প্রয়োজন, এটা না ইউজ করলে কী হতো, আজকে এসব বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমাদের ত্বকে ছোট ছোট ছিদ্র আছে, যেগুলোকে আমরা লোমকূপ বলে থাকি। এগুলো আমাদের পুরো শরীরেই আছে, যেটাকে আমরা পোর্স বলে থাকি। এই মুখের ত্বকের এই পোর্স দিয়ে একটা তেল জাতীয় বিষয় নিঃসরণ হয়, যেটাকে আমরা সিবাম বলে থাকি। এই তেলটা খুব বেশি আঠালো এবং চ্যাটচ্যাটে হয়ে থাকে, যেটার জন্য আমরা ঘুম থেকে উঠেই বা মুখ একটু তেল তেলে হলেই ফেস ওয়াশ করে ফেলি। মুখ থেকে বের হওয়া এই তেল বা সিবামটা কমেডোজেনিক, অর্থাৎ এটা হলো আমাদের পোর্সগুলোকে বন্ধ করে ফেলে বা ক্লক করে ফেলে। জন্য মুখে অনেক ধরনের সমস্যা, যেমন ব্রণের সমস্যা, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ, স্কিনে অতিরিক্ত পরিমাণে র্যাশ, ব্রণ উঠে ভরে যাওয়া, এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে, যার কারণে আমরা ফেস ওয়াশ ইউজ করি এই তেলটাকে সরানোর জন্য। কিন্তু এই তেলটা আবার সবসময় আমাদের ক্ষতির কারণ নয়। এই তেলটা আমাদের স্কিন ব্যারিয়ারটাকে ভালো রাখে, স্কিনের টেক্সচারটাকে ভালো রাখে, কিন্তু সময় মতো এটাকে পরিষ্কার রাখা বা পরিষ্কার করা হলে আমাদের স্কিন খুব বেশি ভালো থাকবে। এই সিবামটা এতটাই চ্যাটচ্যাটে বা আঠালো যে এটার মধ্যে সহজেই ময়লা ঢুকে যেতে পারে বা ময়লা অ্যাট্রাক্ট করে ম্যাগনেটের মতো। বিভিন্ন ধুলা, ডাস্ট, পলিউশন সব কিছুই এই সিবামের সাথে আটকে যায়, যার কারণে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ কিনি এবং ব্যবহার করি এই সিবামটাকে সরানোর জন্য। মেইনলি আমরা শুধু মুখটার তেলটাকে সরানোর জন্য ফেস ওয়াশ ইউজ করি। ফেস ওয়াশ শুধু আমাদের মুখ ধোয়ার জন্যই কাজে লাগে। ডার্ট পলিউশন মুখের মধ্যে রয়ে গেলে কোনো ধরনের স্কিন কেয়ার আমাদের মুখে কাজ করবে না। স্কিন কেয়ারটাকে আমরা এত ভালো ভালো দামি দামি প্রোডাক্ট বা DIY যেটাই ইউজ করি না কেন, অবশ্যই আমরা একটা উদ্দেশ্যে ইউজ করি, যে আমার এই প্রবলেম্যাটিক এরিয়াটা যেন ঠিক হয়ে যায় বা আমার মুখে যে প্রবলেমটা আছে এটা যেন ঠিক হয়ে যায়। মূলত এই বিষয়গুলোর কারণে মুখ থেকে সিবাম সরানো, সিবামের সাথে যে ডার্ট পলিউশনগুলো আমাদের মুখে আছে এটা সরানোর জন্য মূলত আমরা ফেস ওয়াশ ইউজ করি। বিভিন্ন ধরনের বাজারে এখন ফেস ওয়াশ পাওয়া যায়, যেগুলো অ্যাকনেকে টার্গেট করে বানানো হয় বা স্কিন ব্যারিয়ারটাকে ভালো রাখার জন্য বানানো হয় বা স্কিন টেক্সচারটাকে একটু ব্রাইটেন আপ করার জন্য বানানো হয়, ড্রাই স্কিনের জন্য জেন্টল একটা ফেস ওয়াশ, অয়েলি স্কিনের জন্য অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, বিভিন্ন ধরনের ফেস ওয়াশ বাজারে পাওয়া যায়। আমরা অবশ্যই আমাদের স্কিনকে মাথায় রেখে বা স্কিনের টেক্সচার, স্কিনের প্রবলেম সব কিছু মাথায় রেখে একটি ফেস ওয়াশ কিনবো। অবশ্যই তার সাথে ফেস ওয়াশের ইনগ্রিডিয়েন্ট কী কী আছে, এগুলো জেন্টাল কি না বা আমাদের মুখের ত্বকের জন্য ভালো কি না বা কী কোন ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের মুখের ত্বকের জন্য হার্মফুল হতে পারে, অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো দেখে আমরা কিনবো। কখনোই মুখে আমরা বাজারে বিক্রি যে হয় যে স্ক্রাবগুলো, বিভিন্ন ধরনের ওয়ালনাট স্ক্রাব, বিভিন্ন ধরনের যে দানাদার স্ক্রাবগুলো থাকে, এগুলো আমরা কখনোই ব্যবহার করব না। কারণ একটি মসৃণ জায়গার উপর সিরিজ কাগজ ঘষলে যে বিষয়টা হয়, জায়গাটা একদম খসখস অমসৃণ হয়ে যায়, একদম সেম ঘটনাটাই আমাদের স্কিনের সাথে ঘটে থাকে যখন আমরা স্ক্রাব ইউজ করি। এই বাজারের বিক্রিত স্ক্রাব বাদে আমি আমার চ্যানেলে কিছু DIY স্ক্রাব নিয়ে আসব, যেটা আমাদের স্কিনের জন্য হবে খুবই জেন্টাল আর খুবই ভালো, যেটা স্কিনকে খুবই ভালো করে ভালো রাখবে, স্কিনের ডার্ট থেকে শুরু করে পোর্স দিয়ে ঢুকে থাকা ময়লা পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। সর্বোপরি আমরা জানতে পারলাম ফেস ওয়াশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি চুজ করাটাও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অবশ্যই স্কিনের pH এবং স্কিনের pHটাকে যেন নষ্ট না করে ফেলে বা ইমব্যালেন্স না করে ফেলে এমন ফেস ওয়াশ আমাদেরকে ইউজ করতে হবে। আমরা যদি pH লেভেলটাকে নষ্ট করে ফেলি বা আমাদের এই ফেস ওয়াশের pH লেভেলটা যদি স্কিনের pH লেভেলের থেকে বেশি হয়,
বা এটা যদি স্কিনকে ইরিটেট করে ফেলে বা পিএইচ লেভেলের ভারসাম্যটাকে নষ্ট করে ফেলে তাহলে স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়ে যাবে। সো এটা একটা ব্যাপক বিষয়, এটা আমাদেরকে খুবই ভালোভাবে নিজেদের স্কিন টাইপ অনুযায়ী অনেক রিসার্চ করে তারপরে আমার মনে হয় কেনা উচিত। আর বাজারে কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো আসলেই খুব ভালো, যেগুলো সবসময় পিএইচ লেভেলটা মেনটেন করে রাখে, আর আমরা মনে করি যে খুবই বেশি ফেনা হলে হয়তো খুব বেশি ভালো না, খুব বেশি ফেনা হলে ওই ফেস ওয়াশটা হয়তো খুবই ভালো না, বিষয়টা এমন না। আমাদের মুখ থেকে সুন্দর খুব জেন্টালি খুবই ভালোভাবে মুখ পরিষ্কার হওয়াটাই হলো মূল বিষয়। এই ফেস ওয়াশের বাজারে বিক্রিত ফেস ওয়াশের বাইরে আমরা যদি বেসনটাকে আমাদের নিয়মিত ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করে থাকি, এটা হবে সবচেয়ে বেস্ট কেমিক্যাল ফ্রি একটি ফেস ওয়াশ, যেটা সব সময় সব জায়গাতে সব স্কিন টাইপে সব স্কিন প্রবলেমের মধ্যেও আমরা বেসনটাকে ইউজ করতে পারবো। আমার মুখে এত অতি পরিমাণের ব্রণ হওয়ার পরে আমি কোনো কিছু ইউজ করতে পারিনি, এত বড় বড় ব্রণ যে ফেস ওয়াশ করার কোনো জায়গাই ছিল না, তখন আমি বেসনটাকে ইউজ করি আর খুবই ভালো রেজাল্ট পাই। তো এই তো ছিল আজকের আমার ভিডিওটি যেটাতে ফেস ওয়াশ নিয়ে পুরো ভিডিওটি করা হয়েছে। আমার চ্যানেলে কিছু কিছু ফেস ওয়াশের রিভিউও আছে যেগুলো আমি ইউজ করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি। তো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ।